হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ রয়েছেন। আজ শনিবার, এখন বাজে প্রায় সন্ধে 6টা। আজকে আমরা যাব বোটানিক্যাল গার্ডেন। শুনেছি ওখানে নাকি প্রচুর প্রজাতির উদ্ভিদ রয়েছে, তাই ভাবলাম একবার যাই, ঘুরে আসি। এই ভিডিওটা ছাত্রছাত্রীদের খুব কাজে লাগবে। আমাদের বাড়ি থেকে গাড়ি করে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগে। এখন তো গরমকাল, প্রায় রাত্রি 9টায় সন্ধে হয়, তাই বেশ কিছুটা টাইম আছে। চলুন তাহলে ঘুরে আসি। এই যে দেখুন, পৌঁছে গেছি ম্যাথি বোটানিক্যাল গার্ডেন। এটা পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্ক করে এরপর ভেতরে ঢুকতে হবে। চলুন তাহলে যাই ভেতরে। এখানে গাড়ি পার্ক করতে হলে টাকা পে করতে হয়। এই যে দেখুন লেখা আছে পে হেয়ার, গাড়ি পার্ক করে তারপরে এখানে এসে কার্ড সোয়াইপ করে টাকা পেমেন্ট করে যত সময় আপনি থাকবেন, আধ ঘন্টা এক ঘন্টা, সেই মতো টাকা দিতে হয়। এই যে দেখুন লেখা আছে থার্সডে থেকে সানডে 10টা থেকে 4টা 30, ওয়েনেসডে 10টা থেকে 8টা, আর মনডে ক্লোজড। পার্কিংয়ের জন্য এখানে ঘন্টায় $2.5 করে পে করতে হয়। পেমেন্ট হয়ে গেছে আমাদের, এবারে চলুন যাই। এগুলোকে বলা হয় ট্রেল, এখানে হাঁটার জন্য রাস্তা করা আছে আলাদা করে, আর এই হাঁটার রাস্তাকে এখানে বলা হয় ট্রেল। এই যে দেখুন এখানে রুট ম্যাপ দেওয়া রয়েছে, আমরা কোথায় আছি এবং এর মধ্যে কী কী আছে, কোন দিকে কী রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে। ঢুকেই প্রথমে এত সুন্দর ফুলের বাগান দেখে মনটা একদম ভরে গেল। ফুলগুলো দেখুন কি দারুণ না, প্রকৃতির এ এক অদ্ভুত সৃষ্টি। এই ফুলটা দেখুন কি দারুণ দেখতে, তাই না? এই যে এখানে আবার দেখুন বসার জন্য একটু করে বেঞ্চ করা রয়েছে। এখানে আবার একটা ছোট্ট মতো ফোয়ারা দেখুন, এরা সবকিছু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে, যা মানুষকে আরো বেশি বেশি করে অ্যাট্রাক্ট করে। এই বসার জায়গাটা কি দারুণভাবে সাজিয়েছে, তাই না? এখানে আবার কেমন ছোট ছোট ফল ধরেছে দেখুন, বেরি টাইপের কিছু একটা হবে হয়তো। গোটাটা কি দারুণভাবে সাজিয়েছে দেখুন, আর মাঝে মাঝে একটু করে বসার ব্যবস্থাও রয়েছে। এই যে দেখুন মিচিগান টেম্পারেট বায়োম, মিচিগানের বায়োম সম্পর্কে এখানে লেখা রয়েছে।
এই যে দেখুন, এখানে বিভিন্ন ধরনের গাছগুলোকে কি দারুণভাবে কাটিং করে রাখা আছে। এগুলোকে আবার তার দিয়ে বিঁকিয়ে বিঁকিয়ে একটা নির্দিষ্ট শেপ দিয়েছে, কি দারুণ লাগছে তাই না? এই গাছগুলোর হ্যাবিটেট কোথায়, ফ্যামিলি কোন ফ্যামিলির অন্তর্গত, এবং কোথা থেকে কবে কে নিয়ে এসেছে, কে ডোনেট করেছে, সব কিছু একটা স্টিকার করে গাছগুলোর সামনে দেওয়া রয়েছে। এই যে এটা হলো ম্যাপেল ট্রি, সেই যে মহাব্বতে সিনেমায় যে পাতাটাতে শাহরুখ খান লাভ লেটার লিখেছিল, এই সেই বিখ্যাত গাছ। এই গাছটার আবার কাটিংটা দেখুন, এই গাছগুলোকে সবকে তার দিয়ে বেঁকে বেঁকে এত সুন্দরভাবে শেপ দিয়ে রেখেছে, দেখতে ভারী সুন্দর লাগছে। এই যে দেখুন, এই গাছটা কটোনিয়াস্টার রোজিয়েসি গোত্রভুক্ত, এটা এশিয়া মহাদেশের একটা প্রজাতি। এইভাবে প্রতিটা গাছের গায়ে লেবেলিং করা রয়েছে। এই জায়গাটা দেখুন, এখানে আবার বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রয়েছে। এটা তো আপনারা সবাই চেনেন, অ্যালোভেরা, বা যাকে আমরা ঘৃতকুমারী নামে চিনি। এই যে এটা এক ধরনের গোল্ডেন ক্যাকটাস, কি দারুণ দেখতে দেখুন। এই ক্যাকটাসে আবার কি দারুণ একটা ফুল ফুটেছে দেখুন, ফুলটা কি দারুণ দেখতে তাই না?
গাছ দেখানোর মাঝে একটু আমার নিজের মুখটাও দেখিয়ে নিলাম। কি দারুণ দারুণ দেখতে সব ক্যাকটাস দেখুন, এটার নাম আবার স্টার ফিস ফ্লাওয়ার, অনেকটা স্টার ফিস বা তারা মাছের মতো দেখতে। এই উদ্ভিদটা হচ্ছে কলসপত্রী পতঙ্গভোগ উদ্ভিদ। দেখুন এই যে কলসির মতো ঢাকনাটি রয়েছে, এর সংস্পর্শে পতঙ্গ এলে তখন ঢাকনাটি আস্তে করে বন্ধ করে দেয়, ফলে আর পতঙ্গটি বেরোতে পারে না। এই যে দেখুন এখানে আবার গন্ধরাজ ফুলের একটা গাছ রয়েছে, দেখছি অসম্ভব সুন্দর একটা সেন্ট আসছিল। কত ভ্যারাইটির পেটুনিয়া রয়েছে দেখুন, কতগুলো কালার। এই যে এটা আবার দারচিনির গাছ, এই যে এখানে আবার একটা ছোট্ট সুন্দর জলাধার রয়েছে, তার মধ্যে কি সুন্দর দেখুন রঙিন মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রকম অর্নামেন্টাল ফিশ ছাড়া রয়েছে, দারুণ লাগছিল দেখতে। বাঁশ গাছও রেখেছে এরা বোটানিক্যাল গার্ডেনে, এটা তো এক্সিটু কনজারভেশন, তাই এরা বিভিন্ন প্রজাতিগুলো যেগুলো এখানে পাওয়া যায় না ওই ধরনের বিভিন্ন প্রজাতি এশিয়া থেকে ইউরোপ থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এখানে রেখেছে।
এবার কি সুন্দর একটা ছোট্ট মতো ঝর্ণা করেছে এখানে। এই যে কাজু বাদাম গাছও রয়েছে, ইন্ডিয়ান অনেক প্রজাতি এখানে রয়েছে। এখানে আবার একটা ছোট্ট মতো জলাধারে কি সুন্দর বিভিন্ন রকম পদ্ম গাছ হয়েছে। কত কলা গাছ দেখুন, বেশিরভাগ ইন্ডিয়ান এশিয়ান প্রজাতিগুলোকেই সংরক্ষণ করা রয়েছে দেখছি। এটা হলো জেব্রা প্ল্যান্ট, কি দারুণ দেখতে তাই না, পুরো একদম জেব্রার গায়ের মতো ক্রসিং করা। এটা আবার সসেজ ট্রি, তবে অ্যানিমেল সসেজ নয়, প্ল্যান্ট সসেজ। যে সসেজ আমরা খাই অ্যানিমেল সসেজ সেটা কিন্তু নয়, অনেকটা ওই সসেজের মতো দেখতে বলে ফলগুলো, এর নাম হচ্ছে সসেজ ট্রি। এটা আবার নিডিল পাম, কেমন নিডিলের মতো দেখতে ওই জন্য আমার নামকরণ। এই গাছটার নাম আবার চকলেট ট্রি, কি অদ্ভুত অদ্ভুত খাবারের নাম দিয়ে সব গাছের নামগুলো দেখুন। এটা ফ্ল্যামিঙ্গো লিলি, এই যে দেখুন এটা হলো ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গাছ, আমি এর আগে কখনো গোলমরিচের গাছ দেখিনি। এটা বিগোনিয়া গোত্রের একটা প্ল্যান্ট, কি দারুণ দেখতে তাই না, এগুলো সবই অর্নামেন্টাল প্ল্যান্ট। এই যে এটা হলো কফি গাছ, আমেরিকাতে কিন্তু ভীষণ ভালো কফি পাওয়া যায়। এটা তো আপনারা সবাই চেনেন, বট গাছ, আমাদের ইন্ডিয়ান ব্যানিয়ান ট্রি।
এই গাছটার আবার নাম দেখুন পার্পেল হার্ট। এখানে একটা ডোনেশন বক্স রাখা রয়েছে, যে যার সামর্থ্য মতো একটু সাহায্য করলে, এরা যে এত সুন্দর করে গাছগুলো এনে রেখেছে, মেনটেন করছে, তার তো একটা খরচ হয়, তাই একটা ডোনেশন বক্স রাখা রয়েছে। $1-2 করে প্রত্যেকে যদি সাহায্য করে তবে এই সিস্টেমটি আরও সুন্দরভাবে পরিচালিত হবে। এই সাইকেলটা দেখুন কি দারুণ, দুজন প্যাডেল করছে। আমাদের ইন্ডিয়াতে কই এমন সাইকেল পাওয়া যায় বলে আমার জানা নেই। অসাধারণ একটা দিন কাটালাম। শেষে একটা কথাই শুধু বলতে ইচ্ছে করছে, আমার স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা। যাই হোক, এখন প্রায় রাত্রি 9টা বাজে, এবার আমরা বাড়ি ফিরব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওয়ে। টাটা।